জাফরুল ভাইবার খুব স্ট্রেট ছিলেন, যা বোধ করতেন তাই বলতেন। ওনার পরামর্শরা গণস্বাস্থ্যে কিছুই কোনোদিন হয় নাই, কিছুই আমরা করি নাই। বড় ভাই শুধু গণস্বাস্থ্যের না, আমাদের পরিবারের না, 18 কোটি মানুষের বড় ভাই। তো বড় ভাইকে যদি সম্মান দিতে চান, বড় ভাইকে যদি শ্রদ্ধা জানাতে চান, তাইলে আমরা কি বল, নিজেকে ভালোবাসবো, পরিবারকে ভালোবাসবো, সমাজকে ভালোবাসবো, তাইলেই একটা রাষ্ট্র সুস্থ সুন্দর সমৃদ্ধশালী হবে। আমি প্রধানমন্ত্রী যে আমার ভাইকে শোক জানাইছে, স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি এবং কৃতজ্ঞতা। আপনার দেশ 18 কোটি মানুষের প্রতি আমার সংগ্রাম থাকে, আমার বড় ভাই স্বপ্নকে সার্থক করতে আপনারা সবাই সৎ থাকবেন, শিক্ষিত থাকবেন, সংগ্রামী হবেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের সবাই যদি আমরা একত্রে দেশটাকে ভালোবাসি, তাইলে জাফরুল্লাহর স্বপ্ন সার্থক হবে, সুন্দর হবে। পরিবারের পক্ষ থেকে আপনারা সবাই, আমাদের পরিবারের পক্ষ থেকে আমি আলিয়া চৌধুরী সবার কাছ থেকে প্রার্থনা করছি, দোয়া করতে চাচ্ছি বড় ভাই জন্য, ব্যস্ত নসিব হয় বড় ভাই, আপনারা সবাই দোয়া করবেন, এই দেশটার জন্য দোয়া করেন, সবাই ভালো থাকলে আমার বড় ভাইও ভালো থাকবে। তাদের চিন্তা ভাবনা অর্ধেক রেখে অর্ধেক প্রকাশ করে চলতে পারেন। জাফরুল্লাহ ভাই আবার খুব স্ট্রেট ছিলেন, যা বোধ করতেন তাই বলতেন, এবং এটা নিয়ে যদি তার কিছু একটা ক্ষতি হয়ে গেল ওইটাকে উনি কোনো কেয়ার করতেন না। নিজের যে মতামত সেই মতামত খুব দৃঢ়ভাবে বলতেন, কারো উপরে চাপাতেন না। অসাধারণ রাজনৈতিক যোগ্যতা ছিল, সাংগঠনিক যোগ্যতা ছিল, মানুষ হিসেবে ওই যে বললাম অনেক বড়ত্ব ছিল, কিন্তু খুব প্রতিষ্ঠা পাওয়ার জন্য একটা কিছু করেছেন এই রকম করেনি, রাজনীতি করেনি না, নিজে কোনো একটা বড় পজিশন পাওয়ার জন্যে সরকার বা কারোর সঙ্গে নড়াচড়া করেননি যে কীরকম করে পাওয়া যায়, আর এরকম একটা সিম্পল লাইফ লিড করতেন, এইটা প্রায় অকল্পনীয়। প্রতিষ্ঠা করি, এর প্রতিষ্ঠাতা ছিলাম আমরা 6 জন, সর্বজনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কাজী কামরুজ্জামান, ডক্টর কাজী কামরুজ্জামান ওনাকে চিনেন কেনা, উনি আমাদের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা প্রতিষ্ঠা করেন, উনি ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ দিস ট্রাস্ট, এবং ডক্টর এম এ মবিন, ডক্টর বরকত আলী আর আমি ডক্টর নাজিম, আমরা 6 জন ফাউন্ডার। এই ফাউন্ডাররা প্রথম মিটিং করে আমরা একটা ট্রাস্ট ফর্ম করি, স্টেজ ট্রাস্টে ফাউন্ডারদের পক্ষ থেকে জাফর ভাই আর আমি এই ট্রাস্টে আসি, আর বাইরে থেকে নেওয়া হয় সাদেক খান ছিলেন মেননের বড় ভাই, ওনাকে প্রথম উনি ট্রাস্টে আমাদের ছিলেন, তারপরে জাকারিয়া বলু বর্তমান যিনি চেয়ারম্যান, ওনার হাজব্যান্ড জাকারিয়া আহমেদ, উনি আমাদের একজন প্রথম ট্রাস্টি, এবং ওই ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত হয় জাফরুল্লাহ চৌধুরীকে সমন্বয়কারী করা হয় উইথ অল এক্সিকিউটিভ পাওয়ার, ওনাকে এই ট্রাস্ট পরিচালনার জন্য এই যে সংস্থা পরিচালনাকে সমন্বয়কারী প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে ওনাকে আমরা সিদ্ধান্ত নিয়ে দায়িত্ব দিয়েছি উইথ অল এক্সিকিউটিভ পাওয়ার, যার জন্য সমস্ত কিছু মূল ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। উনি সমন্বয়কারী হিসাবে হঠাৎই দায়িত্বটা দিয়ে দিলেন বর্তমান যে চেয়ারম্যান মায়াকে, ওনার পর আবার সেই সমন্বয়কারী দায়িত্ব দেওয়া হয় এই কিছুদিন আগ পর্যন্ত মঞ্জুর কাদেরকে, উনি সমন্বয় পদ থেকে পদত্যাগ করে উনি অ্যাজ এ ট্রাস্টিয়ান ফাউন্ডার হিসেবে কাজ করে যাচ্ছেন, যেমন আমি একজন ট্রাস্টিয়ান ফাউন্ডার, টিল ওনার নির্দেশ ছাড়া, ওনার অনুমতি ছাড়া বা ওনার পরামর্শরা গণস্বাস্থ্যে কিছুই কোনো দিন হয় নাই, কিছুই আমরা করি নাই। অতএব শেষ দিন পর্যন্ত, শেষ মৃত্যুর আগ পর্যন্ত ওনার নির্দেশেই গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালিত হয়েছে, যদিও তখন ওনার পোস্টটা ছিল মাত্র একজন ট্রাস্টি এবং ফাউন্ডার হিসাবে।